সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, এখন একটা বোরকা খুব সহজভাবে সেলাই করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আমরা এই প্রথমে আগে আমরা এই পাটটার আমরা ঠিক এভাবে আমরা মুড়িয়ে নেব। এখন আমরা এই যে বাড়তি কাপড়টুকু রয়েছে, এই কাপড়টুকু আমরা কেটে ফেলে দেব। বন্ধুরা, আমাদের দুটি সামনা আমরা প্রথমে চেন্ন করে নেব। এখান থেকে আমরা 9 ইঞ্চি নিচে আমরা একটা কাট দিয়েছি, আর এটা আমি কলার কেটে নিয়েছি। কলার কাটিং ভিডিও আই বাটনে পেয়ে যাবেন। ভিডিওটি বড় হবে বলে আমি কলারটা আগে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এভাবে এই যে আমাদের এখানে যে এখান থেকে যে 3 ইঞ্চি আমরা যে পয়েন্ট দিয়েছি, এই 3 ইঞ্চি থেকে ধরে আমরা এই কাটটা মিলে নেব। দেখুন, 9 ইঞ্চির এই কাট, এই কাট মিলে আমরা এভাবে একটা সেলাই দিয়ে নেব। দেখুন, বন্ধু, এই মাথাতে এসে আমরা এই বেস্টের মাথায় আমরা একটা সুতা ধরব। দেখুন, যাতে করে আমাদের কোনা সুন্দর হয়, এই জন্য আমরা সুতাটা ধরে নেব। নিয়ে এই সুতাটা এভাবে নিয়ে আমরা এই পাশ এদিকে নিয়ে এসে এটা আমরা এদিকে বসিয়ে দেবো। দেখুন, এক সাইডে দিয়ে আমরা সেলাই করে যাব। বন্ধু, দেখুন আমি এই কাট পর্যন্ত সেলাই নিয়ে গিয়েছি। সেলাই নিয়ে যাওয়ার পরে এখানে আমরা একটু কাট আর একটু ভালো করে দিয়ে নেব। নেওয়ার পরে এই যে বাড়তি কাপড়টুকু রয়েছে, এইটুকু আমরা কেটে বাদ দেবো। দিয়ে আমরা এখানে একটু কাট দিয়ে নেব, আর এই যে আমাদের বেস্টের যে কাট রয়েছে এটা আমরা পরে দেখে নেব, প্রথমে আগে উল্টে নেব। উল্টে নেওয়ার পর দেখুন, ঠিক এভাবে আমি একটা 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। আমার একটা কলার হয়ে গেল, এভাবে আমি আর একটা পার্টে করে নেব। এই পার্টটা আমরা ঠিক একইভাবে কাটের সঙ্গে কাট মিলে আমরা সেলাইটা দিয়ে নেব। দেখুন, আমি দুটি গোলাই করে নিলাম। নেওয়ার পর দেখুন, এই দুটাকে আমরা জয়েন দিয়ে নেব। এটার বাও পাশ আর এটারও বাও পাশ করে নিয়ে আমরা এখানে জয়েন দেব। দেখুন, এখানে একটা জয়েন দিয়ে নিলাম। এখন আমরা লেজ লাগাবো। লেসটা আমরা ঠিক এভাবে যে কোনো এক দিক করে আমরা এটার লেসটা লাগাবো। প্রথমে আগে লেসটা আমি ভেঙে নেব। নেওয়ার পর ঠিক এই যে জয়েন্ট আছে, জয়েন্ট মোতাবেক আমরা দিয়ে ঠিক এভাবে আমরা সিলিয়ে যাব। দেখুন, লেসটি লাগা নিলাম আমি, দুই পাশে সেলাই দিয়ে আমি লেসটি লাগাই নিলাম। দেখুন, লাগানোর পরে এখন আমরা কান্দিটা জয়েন দিব। এই পিছলা পার্টের সঙ্গে আমরা সামনা পার্ট জয়েন দিয়ে নেব। উল্টা বাহু দেখে আমরা এটাকে জয়েন দিয়ে নেব। দেখুন, বন্ধু, দেখুন আমি এখন সাইড জুড়বো। সাইড জোড়ার জন্য দেখুন আমার যে মারেক রয়েছে, ঠিক মারেক মোতাবেক আমরা সেলাই দিয়ে নেব। দেখুন, নিলাম এই সাইডটা আমরা একই সিস্টেম করে জয়েন দিয়ে নেব।
बंधुरा आमी दुटी साइड मेरे निलाम देखुन एखन आमी नीचे डाउन भेंगे निब डाउन प्रथम आगे एक सिलाई दिए आटके निब देखुन আপনাদের ঝুলের মাপ অনুযায়ী মাপ দিয়ে লম্বা যতটুক প্রয়োজন ঠিক ততটুক করে নেবেন আমি সে পর্যন্ত করে নেছি দেখুন 1.5 ইঞ্চি চওড়া করে আমরা সেলাই করে নেছি মানে আমাদের বডি পার্ট হয়ে গেল এখন আমরা হাতাটি করে নেব দেখুন উল্টো দিক থেকে সিধা দিকে নিয়ে যাব দেখুন বন্ধুরা দেখুন আমি এখন লেসটি সেট করব ঠিক লেসের এই মাথাটা উপর দিকে রাখবো এভাবে আমি লেসটা সেট করে নেব বন্ধু দেখুন একই ভাবে আমি একটি হাতা করে নিলাম ঠিক একই ভাবে আরেকটি হাতা আমি করে নেব গোল করে নেব ঠিক এভাবে দিয়ে আমাদের হাতার মাপ অনুযায়ী আমরা গোল করে নেব আমাদের হাতার মাপ হবে 11 ইঞ্চি এখান থেকে আমরা 11 অর্ধেক 5.5 নিয়ে নেব যেভাবে আমরা উল্টে নেব ঠিক এভাবে মাপ দিয়ে আমরা দেখে নেব সেলাইটা সেলাইয়ের সঙ্গে মিলে দিতে হবে বন্ধুরা আমি হাতাটি লাগাই নিলাম দেখো কলার সেটিং করব কলার এখন কলার আমরা ঠিক এখান থেকে আমাদের এই পাশ থেকে আমরা 6 ইঞ্চি করে একটা দাগ করে নেব এখান থেকে আমাদের কলার হবে তাহলে এখান থেকে আমরা এভাবে ধরে নেব দেখুন এই পাশটা ঘুরে নেব আমাদের দাঁড়ালো 14.5 আমরা সামনে সবশেষে কলারটি জয়েন করব দেখুন কলারটিকে আমরা আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এই কলারটিকে করার জন্য আর একটা পার্ট নিতে হবে এটা আমি একটা পার্ট নিয়ে নিলাম ঠিক এভাবে উপরে ফেলে আমরা ঠিক এই ধার দিয়ে আমরা এরকমভাবে বক্রমের নিচ দিয়ে আমরা সেলাই দিয়ে নেব দেখুন আমরা ঠিক এই কলারের মাথায় একটু সুতা ধরবো দেখুন যাতে কোনারের মাথাটা সুন্দর হয় এই জন্য আমরা সুতাটা ধরে নিলাম এই সুতাটাকে আমরা ঠিক এভাবে নিয়ে আমরা এই পাশে দিয়ে দেব দেখুন আমরা বাড়তি কাপড়টু কেটে নিলাম নিয়ে আমরা কলারের মাথায় একটু কাট দিয়ে নেব নিয়ে এটাকে উল্টে নেব এখন এভাবে আমরা সেলাই দিয়ে নেব দেখুন এই কলারে মাপ অনুযায়ী আমরা কাপড়টা কেটে নেব দুটি মাথা ভাঁজ দিয়ে আমরা মিডল পয়েন্টটা বের করে নেব
আমরা এইটুকু অংশ বাদ দিয়ে আমরা মাপটা দেখে নিব। দুটি মাথা সমান করে আমরা এখানে একটু কাট দিয়ে নেব, এই পাটে একটু কাট দিয়ে নেব। এই কাট আর এই কাটে আমরা সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে আমরা এই দাগ থেকে আমরা কলার ধরে এদিকে নিয়ে যাব। বন্ধুরা কলারটা আমি সেলাই দিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন ঠিক এই কাপড়টাকে আমরা এভাবে ভিতর দিকে মুড়িয়ে দিয়ে আমরা সেলাই দিয়ে নেব। বন্ধুরা দেখুন আমাদের বোরকাটি সেলাই হয়ে গেল। ঠিক এভাবে আমাদের কলারটি ভেঙে নিতে হবে, আয়রন দিয়ে ভাঙলেই সুন্দর হয়ে যাবে। দেখুন এর বোরকা সেলাইটি হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা বোঝার মাঝে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। শেয়ার চাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।